সুযোগটা ভালো পেয়েছিলাম তো এখানে ঢুকেই ওই প্রথমেই ওই এইটা দেখতে পেলাম যে কথা হচ্ছে ওই মাসির ডান আর কি ডানা নিয়ে তো আসলে এই স্টাডিজটা আমি কিছুদিন আহ কিছুদিন আমি যতবারই সার্চ দিচ্ছি গুগলে তো এই এটাই মানে এই একটাই পাওয়া যায় আর কি মানে আপনি যদি প্রপার কোন ডকুমেন্ট মানে মোটামুটি আছে কি না এরকম যদি দেখতে চান তাহলে এই একটাই পাওয়া যায় তো এইটা হচ্ছে এটা ভিতরে অনেক ঝামেলা আছে রিসার্চটা হচ্ছে আপনার আহ দেরুসালাম গন্তর ইউনিভার্সিটি ইন্দোনেশিয়া এখান এখান থেকে আর কি দারুসালাম 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 গন্তর ইউনিভার্সিটি ইন্দোনেশিয়া আচ্ছা হ্যাঁ তো এইটার ভিতরে আসি ভাই একটা বিশাল একটা ঝামেলা আছে সেটা হচ্ছে এই এই রিসার্চটাই করা হয়েছে কি রিসার্চটা করা হয়েছে হচ্ছে এই আপনার স্টেরিলাইজ ওয়াটার আর কি যেটা আর কি মানে যেই আমরা যেটা আর কি যেই ওয়াটারের ভিতরে আর কি কোনো জীবাণু টিবানো থাকবে না এইটার ভিতরে হচ্ছে ইকলাই ব্যাকটেরিয়া যেটা ইকলাই ব্যাকটেরিয়া দেয়া হয়েছে কয়েকটা স্লাইড আলাদা আলাদা করা হয়েছে এর ভিতরে এক দুই তিন আর কি এইভাবে তারা হিসাব করছে মানে তিনটা পরীক্ষা করবে তো এর ভিতরে ইকলাই ব্যাকটেরিয়া দেওয়া হয়েছে অ্যান্ড ইকলাই ব্যাকটেরিয়া দেওয়ার পর এটারে হচ্ছে আপনার ওই মাছের ডান পাশের ডানা আর কি এটার ডান পাশের ডানাটা আলাদা করে এই ডানাটা আর কি ওটার ভিতরে দেওয়া হয়েছে দিয়ে মানে ওরা আর কি এমন একটা জিনিস আর কি ওরা প্রমাণ করার চেষ্টা করছে যে ওই ইকলাই ব্যাকটেরিয়াগুলো আর গ্রোথ করতেছে না এখন হচ্ছে আপনার মিডিয়াম একটা ঝামেলার মিডিয়াম মানে এমন একটা মিডিয়াম মানে যেই মিডিয়ামে হচ্ছে ধরেন আর কোন নাই আছে তো এই এইখানে এখানে কলাই আরো একটা ঝামেলা হচ্ছে ওরা পুরো রিসার্চ পেপারটার ভিতরে আমি পাই নাই যে ওরা খালি বলতেছে যে অ্যান্টিমাইক্রোবিয়াল আছে রাইট উইং এ যেটা দিয়ে হচ্ছে আপনার এই ইকলাই ব্যাকটেরিয়ার গ্রোথ আর করতেছে না কিন্তু এই অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ব্যাকটেরিয়াল যে মাইক্রোবে যেটা আছে এটার নাম কি এটার নাম কোন জায়গায় দেয়া নাই এটার ভিতরে বুঝছেন আচ্ছা আমি তো এই ধরনের পরে দেখতে হবে আসলে দেখতো আসলে এই এই ধরনের যদি মানে এই ধরনের স্টাডি যদি করা হয় তাইলে তো অনেক কিছুর সাথেই মানে মিশানো যায় আর কি মানে যে কোনো কিছু কারণ ভ্যাকসিন তো একটা যদি আমরা আবিষ্কার করি সেই ভ্যাকসিন তো আমাদের অন্য আরেকটা একটা ব্যাকটেরিয়া অন্য আর একটা প্রাণীর ব্যাকটেরিয়া বা সেটার ভিতরেই তো মানে ই করতে হয় ডিজাইন করতে হয় আর কি তাছাড়া তো ভ্যাকসিন ভ্যাকসিন তো ওইভাবেই হয় মানে ওইটা ওই কোনো একটা ব্যাকটেরিয়ার আর এনে বা ডিএনএ এটার উপরে বেস করি তো ই করতে হয় তো এই মানে মোটামুটি আর কি অনেক ই আছে মানে এটা আমি অবশ্য আপনার অমিত ভাইয়ের সাথে

মনে হয় বুঝতেও পারতেছেন যে আমার ঠিক মতো আমি কথা মনে হয়তো বলতে পারতেছি না হ্যাঁ আসলে আমি প্রথমে আর কি খুবই ধর্মান্ধ টাইপেরই ছিলাম মানে ধর্মান্ধ বলতে আপনি মানে খুব বেশি ইয়া না কিন্তু হচ্ছে ধর্ম হচ্ছে ধর্মের জন্য আর কি মানে ধর্মটা হচ্ছে সব এরকমই আর কি মানতাম তো দেখা যায় যে প্রথম দিকে ওই আপনার দুই হাজার বারো বা তেরোর দিকে এই এই তেরো দিকেই তেরো দিকেই হচ্ছে আমার প্রথম ইয়াটা লাগে আর কি তো এই সময় আমি আপনার ভিডিও তখন আর কয়েকদিন পরের থেকে আপনার ভিডিও দেখছি আমি আপনার ভিডিও দেখি মনে হয় ষোলো বা সতেরো সাল থেকে তো তখন আমি ওই ভিডিও দেখে আপনার মানে আপনি যে ওই যে অনেক আগেও যে তেরো সাল বা ওই সময় যে যখন আপনার সাথে ঘটনাটা ঘটছিল আহ ওই সেই সময়ও মানে সেই সময় যে আপনি অনেক আগে থেকে যে কাজ করেন তখন আমি জানতে পারি আর কি মানে দুই হাজার ষোলো সতেরোতে তো মানে আমি ওই সেম এরিয়াতেই জব করতাম আপনি যে এরিয়াতে জব করতেন বাংলাদেশে আমি এখানেই জব করতাম আর কি আশেপাশে ধরেন উইদিন ওয়ান কিলোমিটার রেডিয়াস আর কি তো আমি প্রথম দিকে আর কি আপনার তো ভুলই খুঁজতাম আর কি আর আমার আসলে এই ইসের থেকে বের হয়ে আসার জন্য অনেক হেল্প করছে আসলে এই জাকির নায়েক কারণ আমি অন্ধভক্ত ছিলাম জাকির নায়কের কিন্তু যখন আমি তার প্রত্যেকটা কথার ভিতরে গেছি মানে তখন আমি বুঝতে পারছি যে কত বড় ফ্রডাল হ্যাঁ হ্যাঁ মানে আমি ক্রেডিট টা দিই কারণ আমি আমি ধরেন সতেরো আঠারো সাল পুরা সতেরো সাল আঠারো সাল উনিশ সাল এই তিন বছর আমি পুরা মানে তার এমন কোনো লেকচার নাই যে আমি নাই

এই মানে যেই লেকচারগুলো উনি স্টেজে দিছে এই এরকম না মানে যেই লেকচার লেকচারগুলো সবার সামনে দিছে যেই লেকচারগুলোর কথা উনি বলতো যে আমার ক্যাসেট আছে ক্যাসেট আছে ওই ওইগুলো আমি মানে সব সবগুলাই শুনছি আর এই ওনার এই যেটা আর ওনার ইyoung কালের এইগুলো আমি একটু কম দেখতে আমার কি অবশ্য উনি এক কথা বারবারই বলে এটা এটাও আপনি ঠিকই বলছেন ফজল ভাই উনি তো এক কথা বারবারই বলে না খুব মজাটা হচ্ছে যে এই যে এই রকমের কোন পৃথিবীতে নাই যে স্যার হোয়াইট মিট এরকম কোন লোক পৃথিবীতে আসলে নাই হ্যাঁ হ্যাঁ এইভাবে নাম বলতো মানে এক একজনের নাম বলতো তো আর জানে তো মানে মূর্খ মুমিন এগুলো শুনবে এত জানেই তো এই কারণে সে খারাপ রূপে বানায় নাম বলতো এটা এই কাজ আমরা স্কুল জীবনে করছি যে ধর্ম পরীক্ষায় লিখতাম প্রখ্যাত বিজ্ঞানী সিলভার স্টার স্ট্যালন বলেছেন প্রখ্যাত মানে পদার্থ বিজ্ঞানী সিলভার স্টার স্ট্যালন এবং মানে রসায়ন বিজ্ঞানী আর্ন সার্জনেকার বলেছেন এগুলো বানায় বানায় লিখতাম মার্কও পাইতাম মানে এক করে যা সেই কাজ করতো কারণ জানে তো বলদ মুমিন এগুলো শুনবে কেউ যাচাই করতে যাবে না এই কারণে সে মানে খারাপ উপরে নাম বায় না ফেলেছে আমি আমরা সার নাইট হুড কারা পাইছে তাদের লিস্ট আমি চেক করছি অনেক আগে চেক করছিলাম একবার চেক করে এখানে কোথাও এরকম নামের কোনো ব্যক্তির নামই নাই মানে সার হোয়াইট মিট এই টাইপের কোনো নামই নাইটহুড পাওয়া কোনো ব্যক্তি এই নামের কোনো পৃথিবীতে এক্সিস্ট করে না এগুলো নাম বলে হ্যাঁ হ্যাঁ আসলে ওই যে ওনার ওই যে কোরআন এন্ড মডার্ন সায়েন্স এই যে লেকচারটা এই এইটার নিয়ে হচ্ছে আমি ঘাটাঘাটি করছি আর কি বেশি সবচেয়ে বেশি কোরআন এন্ড মডার্ন সায়েন্স নিয়ে যে লেকচার আর কি উনি যেটার কথা বলতো মনে হয় ইউটিউবে আছে মনে হয় প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টার লেকচার আর কি এইটা দেখছি যে ওই প্রথম দিকে না আমি ধোকাই খেয়ে দিতাম যে দেখতাম যে হ্যাঁ আরে উনি যেটা বলে সেটাই তো ঠিক আমি সার্চ দেখতাম যে হ্যাঁ মডার্ন তো কিছুদিন আগে একটা করে পারে নাকি তো এইভাবে কাজ করে না সায়েন্স তো অনেকদিন ধাপে ধাপে একটু 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 করে করতে করতে তো সেই হিসাবে যদি দেখি যে মোস্ট অফ দা জিনিসই তো কোরআনের বহুত আগেই বহু আগেই বেরোয় গেছে বিভিন্ন জায়গায় পৃথিবীর ইভেন আমি দেখছি যে ব্যাংকিং ব্যবস্থার কথা যদি দেখেন এটা সেই প্রাচীন সুমেরিয়ানদের সাথেই ইন্ডিয়ার কিছু জায়গার ইয়া ছিল ব্যাংকিং এর ওরা তখন টাকা পয়সার তো ইয়া দিত না তো ওই গম টম গম ধান এইসব আর কি রাখতো আর কি ব্যাংকে বিভিন্ন ওই প্রোডাক্টের আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ তাহলে আসি ভাই তাহলে আজকে আমরা শেষ করি নাকি হ্যাঁ ঠিক আছে আমি আসলে আবার আসলে ভাই একটু আরেকটা জিনিস একটু বলবো হ্যাঁ বলেন এই রিসার্চটা সম্পর্কে এইটার ভিতরে অবশ্য এটা হয়তো যেখানে ছাপাইছে এখানে পেস্ট কমের কারণেও হইতে পারে কিন্তু এইটা এই যে রিসার্চটা রিসার্চ পেপার যেটা এটার ভিতরে কিন্তু আপনার ইও নাই আপনার একটা অংশ নাই রিসার্চ পেপারের যে একটা অংশ থাকে লিটারেচার লিটারেচার রিভিউ এই অংশটা কিন্তু নাই এটার ভিতরে লিটারেচার রিভিউ পার্টটা নাই কারণ আমি হচ্ছে আপনার মোটামুটি রিসার্চ নিয়ে আর কি রিসার্চ মানে আমার কিছু কাজ আছে আমি আপনার এনভায়রনমেন্টাল সায়েন্সের আপনার এমএসসি করেছি আর কি একুশ সালে তো মানে আমি ওই মানে পুরা প্রপার রিসার্চ পেপার হিসেবে যদি ফেলি এটা পড়ে না যাই হোক হয়তো উনি বাদ দিছে ছাপানোর জন্য বইয়ের ভিতরে এটা বলতে পারি না কিন্তু এইটার ভিতরে ওই যে দুর্বলতা আছে যে ওই কোন দিয়ে কোনো এই নামটা আমি পাই নাই আচ্ছা ঠিক আছে আমরা এটা নিয়ে আরো আলোচনা করবো ভবিষ্যতে ভাই অনেক ধন্যবাদ আপনাকে তাহলে ভালো থাকবেন আজকের জন্য বিদায় জানাচ্ছি জি শুভরাত্রি আচ্ছা ঠিক আছে